হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আগের ভিডিওতে আমরা সমুদ্র স্রোত ও জোয়ার ভাটার সম্পর্কে জেনেছি, আজকে আমরা আলোচনা করব জোয়ার ভাটার মধ্যে সময়ের ব্যবধান সম্পর্কে। ঠিক আছে, দেখো আমরা জানি যে পৃথিবীর আবর্তনকাল অর্থাৎ 24 ঘন্টায় পৃথিবীর কোনো স্থান যখন চন্দ্রের সামনে আসে তখন সেই জায়গায় হয় কি মুখ্য জোয়ার, এবং তার বিপরীত স্থানে হয় কি না গৌণ জোয়ার, এবং সমকোণে অর্থাৎ এই জায়গায় হয় কি ভাটা, এবং পৃথিবীর যে কোনো স্থানে দুবার জোয়ার এবং দুবার ভাটা হয়। তবে সেই দুবার জোয়ার ও দুবার ভাটার মধ্যে সময় কিন্তু কোনো নির্দিষ্ট কিছু নেই, সময় একটা ব্যবধান থেকেই যায়। এই সময়ের ব্যবধান কেন হয় এটা ভালো করে বুঝতে হলে তোমাকে আগে ছবিটা ভালো করে দেখে নিতাম। ধরে নাও পৃথিবীর এই ক স্থানটি এখন বর্তমানে চন্দ্রের সামনে আছে, এখন ক স্থানে হচ্ছে কি মুখ্য জোয়ার। তাহলে এই ক স্থানে আবার পরবর্তী মুখ্য জোয়ার কখন হবে, যখন এই ক স্থানটি 24 ঘন্টা পর আবার পূর্ণ আবর্তন, অর্থাৎ পৃথিবীর একবার আবর্তনে 24 ঘন্টা সময় লাগে, সেই 24 ঘন্টা পর যখন আবার চাঁদের সম্মুখভাগে আসবে। কিন্তু 24 ঘন্টা পর যখন এই ক স্থানটা আবার চাঁদের সম্মুখভাগে আসবে তখন কিন্তু চাঁদকে আর কাছে পাবে না বা তার সামনে পাবে না, তখন কিন্তু চাঁদ কিছুটা পথ ও আগে এগিয়ে যাবে। কেন কিছুটা পথ এগিয়ে যাবে, কারণ পৃথিবী যেমন সূর্যকে প্রদক্ষিণ করে তেমনি চাঁদও পৃথিবীকে 27.13 দিনে প্রদক্ষিণ করে বা প্রায় 27 দিনে প্রদক্ষিণ করে। তাহলে ও কিন্তু আরও কিছুটা পথ এগিয়ে যাবে। এবার কতটা পথ এগিয়ে যাবে সেটা আমরা গণিতের মাধ্যমে বা অঙ্কের মাধ্যমে জেনে নেব। ধরে নাও পৃথিবীর পুরো কক্ষপথটি 360 ডিগ্রি বা একটা পূর্ণবৃত্ত 360 ডিগ্রি। তাহলে চাঁদ 27 দিনে 360 ডিগ্রি অতিক্রম করে, তাহলে একদিনে কত করবে 360/27 অর্থাৎ 13 ডিগ্রি। অর্থাৎ চাঁদ কিছুটা পথ সরিয়ে সম্ভবত এই রকম জায়গায় চলে আসবে, অর্থাৎ 13 ডিগ্রি পথ কিন্তু ও আরও বেশি অতিক্রম করে যাবে। তাহলে এই ক স্থানে যখন 24 ঘন্টা পর আবার এই জায়গায় আসবে চাঁদকে না দেখতে পেয়ে, তাই কিন্তু আরও 13 ডিগ্রি পথ বেশি করে অতিক্রম করতে হবে। আর এই 13 ডিগ্রি পথ বেশি অতিক্রম করতে তার কিছুটা সময় লাগবে। কতটা সময় লাগবে এই সম্পর্কে তোমরা ক্লাস 9-এ অঙ্কে গাণিতিক অঙ্কে ভূগোল গাণিতিক অঙ্কে শুনেছো যে 1 ডিগ্রি দাঘ্রাম পার্থক্যের সময় পার্থক্য কত 4 মিনিট। ধরে নাও 1 ডিগ্রি দাঘ্রাম পার্থক্যের সময় পার্থক্য 4 মিনিট, তাহলে 13 ডিগ্রিতে কত হবে 4×13 তাহলে 52 মিনিট। অর্থাৎ তার এই 13 ডিগ্রি পথ পৃথিবীর এই 13 ডিগ্রি পথ আরও অতিক্রম করতে আরও 52 মিনিট অতিরিক্ত সময় লেগে যাবে। অর্থাৎ এই ক স্থানে একটা মুখ্য জোয়ারের পর পরবর্তী মুখ্য জোয়ার হতে আরও 52 মিনিট এক্সট্রা সময় লাগবে, অর্থাৎ সময় লাগবে কত না 24 ঘন্টা 52 মিনিট। তাই দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময় ব্যবধান হবে কত 24 ঘন্টা 52 মিনিট। এই একইভাবে একটা মুখ্য জোয়ার এবং একটা গৌণ জোয়ারের মধ্যে সময় ব্যবধান কত হবে 12 ঘন্টা 26 মিনিট, অর্থাৎ ওর অর্ধেক। এবং একটা জোয়ার মুখ্য জোয়ার একটা ভাটা, একটা জোয়ার এবং একটা ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত হবে না 6 ঘন্টা 13 মিনিট। আশা করি তোমরা এই ভিডিওটি বুঝতে পেরেছো বা এই অংশটি বুঝতে পেরেছো ভালো করে। পরবর্তী অংশ আমি পরবর্তী ভিডিওতে জানাবো। ঠিক আছে, ভালো থাকবে।